সেক্স এফএকিউ, সঙ্গে ডক্টর গোবিন্দ কে গুপ্তা। নমস্কার দ্য হেলথ টকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। রিমা রয়েছি আপনাদের সঙ্গে, আজকে আরো একটা নতুন এপিসোডে প্রত্যেককে স্বাগত জানালাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে বিভিন্ন রকমের যৌন সমস্যা, যেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু অনেকেই লোকসমাজে লোকচক্ষুর ভয়ে বা লজ্জায় কিন্তু বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চান না, নিজেদের সমস্যাগুলো শেয়ারও করতে চান না। তবে সেই সমস্যার সমাধান খুঁজতেই আজকে আমরা চলে এসেছি এবং আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সেক্সোলজিস্ট গোবিন্দ গুপ্তা। নমস্কার, স্বাগত আপনাকে দ্য হেলদি টকে। থ্যাংক ইউ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, প্রথমে আমি যেটা বললাম যে বিষয়টা নিয়ে আমরা প্রত্যেকেই খুব লজ্জা পাই কথা বলতে, এবং এই যে যৌন সমস্যাগুলো রয়েছে এটা ছোট থেকে বড় অনেকেরই জানা দরকার। তো প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। প্রথমে তো জানবো যে বিষয়টা কি এবং এটার যে ট্রিটমেন্ট রয়েছে সেইটা সম্বন্ধে আপনি একটু বলবেন প্রথমে। ইরেকটাইল ডিসফাংশন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনএবিলিটি, মানে একজন পুরুষ পুরোপুরি যোনির মধ্যে প্রবেশ করতে পারছেন না, সো এই অক্ষমতাকে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন। এই অক্ষমতাটা ছোটো ইয়াং বয়সেও দেখতে পারি, ছোটো বয়সে, ওল্ড এজ বয়সেও দেখা যায়। সো এটা একটা কমন রোগ যেখানে 16-60 পর্যন্ত কারো মধ্যে, যে কোনো লোকের মধ্যেই হতে পারে, যে কোনো সময় হতে পারে, এই হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, যেহেতু আপনি টিনেজারদের নিয়ে কথা বলছেন, প্রথমেই বলতে হয় টিনেজার মানেই একটা কমন সমস্যা স্বপ্নদোষ, এটা নিয়ে একটুখানি জানবো। টিনেজ মানে কমন সমস্যা হচ্ছে স্বপ্নদোষ, ডেফিনেটলি হস্তমথন করা একটা প্রবলেম। তারপরে কতগুলো প্রবলেমকে যাকে আমরা বলি প্রস্টিটোরিয়া, অনেক কমন প্রবলেম। অ্যাকচুয়ালি কী হচ্ছে, টিনেজের সময় হরমোনগুলো বডির মধ্যে লেভেলস, হরমোন লেভেলস প্রচণ্ড হাই থাকছে। হাই থাকার জন্যে সবসময় একটা মনের মধ্যে উত্তেজনা থাকছে কন্টিনিউয়াস। তারপরে যদি ওনার কোনো মেয়ের সাথেও ভালোবাসা বা লাভ হয়ে যায়, তাহলে ও কথাটা ওনার মন থেকে বার করা যাচ্ছে না। তাহলে এই কন্টিনিউয়াস ডিজায়ার যদি থাকে, তাহলে কী হচ্ছে, প্রস্টেট গ্ল্যান্ড, সেমিনাল গ্ল্যান্ড যেটা বীর্য তৈরি করে, ওইগুলো ফুল হয়ে যাচ্ছে। ফুল হয়ে যাওয়ার পর নেচার অটোমেটিকলি ওদেরকে বার করে দিচ্ছে, যেটাকে আমরা বলি নাইট ফলস। নাইট ফলসের পর ছেলেরা বলেন কি, নাইট ফলস হয়ে যাওয়ার পর সেদিন আমি খুব ক্লান্তি ক্লান্তি বোধ করি, সেদিন একদম পড়াশোনাতে মন দিতে পারি না, এক্সারসাইজও করতে পারি না, ইত্যাদি এরকম অনেক প্রবলেমস আছে। কিন্তু প্রবলেমস কেন হচ্ছে, কত কী সাইকোলজি ওর মধ্যে আছে, সেটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। কিন্তু নাইট ফলসের কারণটা আমি যেটা বললাম, ওর ছাড়া কিছু নয়, দ্যাট ইজ হরমোনাল। নর্মালি এটাকে আমরা কোনো রোগ মনে করি না, কিন্তু যদি আপনার সঙ্গে যদি কিছু প্রবলেমস থাকে, যেমন তারপরে অনেক লোকের ডিপ্রেশনও চলে আসছে, তো এইগুলোর জন্য আমরা খোলামেলা আলোচনা করি, যাকে আমরা কাউন্সিলিং বলা হয়, ওটা করলে সবাই ভালো হয়ে যায়। আচ্ছা, এক রাতে কতবার স্বপ্নদোষ হওয়াটা স্বাভাবিক এবং তার পরবর্তীকালে হস্তমৈথুন করা, সেটা কতটা স্বাভাবিক? দেখুন, যারা হস্তমৈথুন করেন ওদের তো নাইট ফলস বা স্বপ্নদোষ হয় না, কারণ আপনার বীর্যটা তো বেরিয়ে যাচ্ছে আর জমা হতে পারছে না। নর্মালি 24 ঘন্টার মধ্যে একবারই বীর্য স্বপ্নদোষ হওয়ার কথা, এর চেয়ে বেশি খুব রেয়ার কেসেস হয় বা খুব ওকেশনাল কেসেস হয়। এক রাতে একবারই নর্মাল বীর্যপাত হয় বা স্বপ্নদোষ হয়, আর প্রত্যেক দিনও হয় না। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে, এবং মেয়েদের হস্তমৈথুন করা এবং তার পাশাপাশি সেক্স টয় ব্যবহার করা, এটা কি কোনোভাবে স্বাস্থ্যের উপর খুব প্রভাব ফেলে কি? না, প্রথম হচ্ছে মেয়েদের হস্তমৈথুন করা এবং সেক্স টয় ব্যবহার করা দুটোই একটা, ইটস এ গুড হ্যাবিট, ভালো হ্যাবিট এটা। কারণ হচ্ছে কি, এটা করলে উনি নিজে থেকে স্যাটিসফ্যাকশন পেয়ে যেতে পারেন, নিজের উপরে উনি কন্ট্রোলটা বাড়াতে পারবেন। নাম্বার টু, ওনাকে বেশি ছেলে প্রতি মানে নিজেকে কিছু কন্ট্রোল, আকর্ষণ তো থাকবে, আকর্ষণ কমে যায় না, কিন্তু নিজেকে একটু কন্ট্রোল করা, একটা যদি উনি মনে করেন আমি একটা লেভেলের উপরে উঠবো না সেক্সুয়াল রিলেশনশিপে, তাহলে উনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। প্লাস এইটা করার জন্য খালি খেয়াল রাখতে হবে হাইজিনে, কারণ এটা করতে গেলে
যোনির মধ্যে ইনফেকশন হয়ে যায় এবং ইনফেকশন থেকে বাইক ডিসচার্জ আরম্ভ হয়ে যেতে পারে। আপনি যেটা বলছিলেন যে হস্তমৈথুন করাটা খুবই স্বাভাবিক বিষয় এবং এটা খুব সেফ, কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে স্বপ্নদোষ পাওয়া এবং তার পাশাপাশি হস্তমৈথুন করা, এটা কি দাম্পত্য জীবনে কোনোভাবে কোনো কলহের সৃষ্টি হতে পারে? দেখুন, দাম্পত্য জীবন ইজ এ ডিফারেন্ট স্টোরি আর ব্যাচেলার জীবন আর একটা স্টোরি। তাহলে আপনি দাম্পত্য জীবনে সেক্স যখন করতে যাচ্ছেন বা একজনের সাথে ইন্টিমেট হচ্ছে পাশাপাশি যাচ্ছেন, তখন আপনার মেন্টালিটি, ওনার মেন্টালিটি, আপনার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ওনার আন্ডারস্ট্যান্ডিং, অনেক ফ্যাক্টরসগুলো ম্যাটার করে। আপনার কিন্তু এই রেগুলার যদি শীঘ্রপতন হয়ে থাকে বা রেগুলারও আপনি যদি ম্যাস্টারবেশন করে থাকেন, তাহলে নর্মালি কোনো এফেক্ট হয় না। কিন্তু এই ব্যাপারটা হচ্ছে কি, শীঘ্রপতন আরেকটা একটা সমস্যা, যেটা দাম্পত্য জীবনে মজাটা বা দাম্পত্য জীবনে অ্যাডজাস্টমেন্টটা খারাপ করে দিতে পারে। আরেকটা বিষয় সেটা নিয়েও কিন্তু ছেলেরা খোলাখুলি কথা বলতে চায় না, সেটা হচ্ছে পেনিসের সাইজ বড় করার জন্য কি করা উচিত, এটা নিয়ে অনেকে চিন্তিত থাকেন, রিসার্চ করতে থাকেন, বিষয়টা নিয়ে একটু যদি বলেন। পেনিস কোনো ওষুধ দ্বারা বড় হয় না, কোনো তেল মালিশ করলে বড় হয় না, কোনো যন্ত্রপাতি ব্যবহার করলে বড় হয় না। পেনিস সাইজটা গ্রো করার জন্য একটাই রাস্তা হচ্ছে, সেটা হচ্ছে কি, জিএফসি যাকে বলা হয় অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট। গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট দিলে পেনিস আকারটা আমরা দেখেছি যে কোনো বয়সে বেড়ে যেতে পারে। গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেটটা কি, আমরা জানি আমাদের শরীরে ব্লাড থাকে, ব্লাডের মধ্যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট থাকছে। আমরা প্রথম করছি কি, বডি থেকে সমস্ত জিনিস আরবিসি, ডাব্লিউবিসি, গ্যাস, সলিড সব কটা, অক্সিজেন, গ্লুকোজ সব কটা বার করে আমি খালি প্লেটলেটকে আইসোলেট করছি। প্লেটলেটকে আইসোলেট করার পর আমরা প্লেটলেটকে ভাঙছি, প্লেটলেটের মধ্যে থাকছে গ্রোথ ফ্যাক্টরস। তো ওই যে প্লেটলেট ভাঙার পর যে জলটা বা যে প্লাজমাটা আমি পাবো সেটাকে আমরা বলি গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট। এটা আবার পেনিসে পুশ করলে পেনিসের মধ্যে গ্রোথ ফ্যাক্টরস চলে আসে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার দর্শকদেরকে যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন এবং এই বিষয়টা নিয়ে আমরা আজকের আলোচনা করলাম, এবং এই সংক্রান্ত আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্ন অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে করবেন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আবারও আসব এবং এই বিষয়গুলোকে নিয়ে লজ্জা না পেয়ে বিষয়গুলোকে নিয়ে, অর্থাৎ যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। আজকের মতন এখানেই শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।